পূজোর আগে রাজ্যে হেভিওয়েট নেতা ও মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে একযোগে সিবিআই হানা। পুরসভার গ্রুপ ডি ও সি নিয়োগের দুর্নীতি তদন্তে রবিবার সাত সকালে কলকাতা ছাড়া জেলা দশ জায়গায় একসঙ্গে সিবিআই এর তল্লাশি অভিযান। সাড়ে ন ঘন্টা পর ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। পুরমন্ত্রী ফিরহাদের চেতলার বাড়িতে সিবিআই হানা, বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে সিবিআই, মদনের দক্ষিণেশ্বরের বাড়ি ও অফিসেও তল্লাশি, পুরসভার গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি সিবিআই এর। আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আই এম এ থিফ। আমি কি চুরি করেছি? আমি কি চোর? বারবার করে হ্যারাসমেন্ট কেন? তিনি বেকার যুবক যুবতীদের চাকরির চেষ্টা করে যাবেন, তবে কোনো দুর্নীতির প্রমাণ মিললে তিনি গলায় দড়ি বেঁধে গঙ্গায় ঝাঁপ দেবেন। মদন মিত্র, বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়েদের চাকরির জন্যে জীবনের শেষ দিন পর্যন্ত রক্তবিন্দু দিয়ে লড়াই করব, কিন্তু তাতে যদি এক ইঞ্চি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে আমাকে ধরবার দরকার পড়বে না, আমি নিজে গলায় দড়ি দিয়ে গঙ্গায় লাফ দেব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় 5ই অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িসহ একযোগে 14টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার ঠিক তিন দিনের মাথায় 8ই অক্টোবর রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালালো অপর কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া জেলার আরও 10টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সকাল 9:15 নাগাদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছয়। তল্লাশি চলাকালীন সিআরপিএফ এর জওয়ানরা পুরমন্ত্রীর বাড়ি ঘিরে রাখে। তল্লাশির পাশাপাশি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়। ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে প্রথমে বাড়ির ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা কাটাকাটির পর বাড়িতে ঢোকার অনুমতি পান ফিরহাদ কন্যা। ফিরহাদের আইনজীবী গোপাল হালদারকেও বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। আমি খবর পেয়ে এসেছিলাম, ওনাদের প্রশ্ন করলাম, ওনারা বলল যে না, এই মুহূর্তে আমরা কোনো অ্যাডভোকেটকে এলাও করব না ডিউরিং ইনভেস্টিগেশন। কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের বাড়ি ও অফিসেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। সকাল 9:45 নাগাদ ভবানীপুরের বাড়িতে পৌঁছে সিবিআই। টানা 5 ঘন্টা তল্লাশি চালিয়ে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। সিবিআই তল্লাশি অভিযানে সন্তুষ্ট বলে দাবি করেছেন বিধায়ক। সিবিআই কোনো সিজার লিস্ট দেয়নি বলে অভিযোগ করেছেন মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। কোনো সিজার নেই, নীল সিজার, আর সিজার মেমোতে লিখে দিয়েছে কোনো ডকুমেন্ট বা ইনক্রিমিনেটিং ডকুমেন্ট বা নথিপত্র পাওয়া যায়নি, এন্ড সিবিআই স্যাটিসফাইড উইথ দ্য রেড। লোকসভা ভোটের আগে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বলে তোপ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। সেই কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিধায়ক। এটা তো করাচ্ছেই বিজেপি, ওরা বুঝে গেছে 24 আর থাকবে না, যার জন্য যত পারে হ্যারাস করো। এ তো রাজনৈতিক চরিত্রহনন আর কিছু নয়, এরা আর এজেন্সি নেই, এরা বিজেপির দালাল হয়ে গেছে। বিজেপি পরিচালিত কাঁথি ও হাওড়া পুরসভার চেয়ারম্যানদের বাড়িতে কেন যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি? প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কাছে যাচ্ছে না এজেন্সি? কেন হাওড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কাছে যাচ্ছে না, মেয়রের কাছে যাচ্ছে না? যারা যারা বিজেপির হাতে তামাক খাচ্ছে তাদের বাড়ি বাদ দিয়ে সিবিআই এর নাটক হচ্ছে, এটা সিবিআই এর নাটক হচ্ছে এটা। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তৃণমূল নেতাদের হোমওয়ার্ক করার পরামর্শ দেন তিনি। হাইকোর্টের নির্দেশে শিক্ষা ও পুরনিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে বলে জানান বিজেপি বিধায়ক। আমাদের কেন্দ্র সরকার, মোদী সরকার নাকি টিএমসির নেতা মন্ত্রীদের টার্গেট করে তাদের বাড়িতে সিবিআই ইডিকে পাঠানো হচ্ছে। আপনারা একটু হোমওয়ার্ক করে আসেন না কেন? আমি টিএমসির নেতা মন্ত্রীদের বলবো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়ও আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা কি জানেন না যে আদালতের নির্দেশেই তদন্ত হচ্ছে, এবং আমাদের শিক্ষা দুর্নীতিতে যে মানুষটিকে গ্রেপ্তার করা হয়েছিল, ওয়ান অফ দ্য পার্সন অয়ন শীল, তার থ্রু দিয়ে আজকে জানতে পারা গেছে যে ওই শিক্ষা দুর্নীতিতে উনি যেভাবে দুর্নীতি করেছেন সেই একই রকম রেড চার্ট দিয়ে আজকে পুরসভার দুর্নীতি হয়েছে, এবং সেই সূত্রে আজকে এই অ্যারেস্টগুলো চলছে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিঙ্কম্যান হিসেবে নাম ওঠে প্রমোটার অয়নশীলের। উনিশে মার্চ অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেনের সল্টলেকের অফিস থেকে পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া যায়। একুশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের প্রয়োজন আছে বলে জানান। হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা স্থানান্তর হয়। 12 মে অমৃতা সিনহা পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই। রিয়া মাঝি, শাশ্বতী রায় এবং শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।